বাগানে যেমন ছোট্ট ছোট্ট নানান রকমের ফুল ফুটে ওঠে, আপনাদের পরিচর্যায় আমাদের এই গল্পের বাগিচাও ভরে উঠুক বিভিন্ন রঙের বর্ণের গন্ধের প্রশুনে। কিন্তু তার জন্য লাগবে আপনাদের সহযোগিতা আর অনেক ভালোবাসা। আমাদের নিচের কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে আপনাদের এই চ্যানেলটি। আর হ্যাঁ, যদি এখনও গল্পের বাগিচা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় ও যত্নে বেড়ে উঠুক আমাদের গল্পের বাগিচা। মানসিক স্বাস্থ্য একটি বহু পরিচিত শব্দ, তবে সেটা নিয়ে আমরা সবাই খুব কমই আলোচনা করি। স্বয়ং রায় সাহেব, মানে আমাদের শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায়, এই বিষয় নিয়ে অসাধারণ একটি ছোট গল্প রচনা করেছেন, যেটি আজ গল্পের বাগিচা আপনাদের সামনে তুলে ধরতে চায়। গল্পের সূত্রধর এবং অধীরের চরিত্রে আমি অভিক, চৌকিদার আর পুলিশের চরিত্রে সিদ্ধার্থ, মিস্টার শ্বাসমলের চরিত্রে অগ্নিশ এবং গল্পের কথক শ্রীপর্ণা। শুরু হচ্ছে আজকের গল্প, মিস্টার শ্বাসমলের শেষ রাত্রি। মিস্টার শ্বাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোক্ষম জায়গা বেছেছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি, নিরাপদ, নিরুপদ্রব জায়গা আর হয় না। ঘরটিও দিব্যি, সাহেবি আমলের মজবুত, সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো, প্রশস্ত খাটে, বালিশ বিছানার তকতকে পরিষ্কার, ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমে জানলাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ। বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই, কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়ার অভ্যেস হয়ে গেছে। বাংলোর আলোতে সাদা কাঁচের শেড থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে। সঙ্গে বই আছে গোয়েন্দা উপন্যাস, মিস্টার শ্বাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই, অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না, কারোর সঙ্গে কথাও বলতে হবে না। চমৎকার! কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে 10 দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা। দিনচারেক আগে মিস্টার শ্বাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক হয়ে গেছে। অন্তত 3টে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাওয়ার কথা ভাবা যাবে, সঙ্গে টাকা আছে যথেষ্ট, মাসখানেক চালিয়ে নেওয়াই যাবে অক্লেশে। নিজের গাড়ি আছে সঙ্গে, স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই 550 কিলোমিটার পথ। চৌকিদার তার কথা মতো 9:30 ডিনার দিয়ে গেল। হাতে রুটি, অরের ডাল, একটি তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবী আমলের চিহ্ন রয়েছে, টেবিল চেয়ার, চিনেমাটির পাত্র, বাহারের সাইনবোর্ড সবই সেই কালের। আচ্ছা, এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শ্বাসমল। কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই। আজ বছর 10 হলো মশারির অভ্যাসটা চলে গেছে, ওটা ব্যবহার না করতে পারলে আরো নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো যে শীতকালে মশা হয়, তবে এ সময়টা অর্থাৎ এপ্রিলে মশারির দরকার না হওয়ারই কথা। অবশ্যই স্টকে আছে মশারি, সাহেবের দরকার হলে খাটিয়ে দেবে। চৌকিদার আরো বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো, চারিদিকে জঙ্গল, আর কিছু না হোক শিয়াল টিয়াল ঢুকে পড়তে পারে ঘরে। মিস্টার শ্বাসমল অবশ্যই নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধই রাখবেন।
খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল। শাল গাছের গুড়ির ওপর পড়ল আলো। তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যাচ্ছে কিনা। চোখে পড়ল না কিছুই, নিস্তব্ধ বন। ঝিঝি ডেকে চলেছে অবিরাম। তা বাংলোয় ভূতটুত আছে নাকি হে? হালকা ভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল। সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে 35 বছর আছে, বহু লোক এই বাংলোয় থেকে গেছে, কেউ কোনোদিনও ভূত দেখেনি। কথাটা শুনে মিস্টার শাসমল আরও খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর, তাই আর খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি। ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল। এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে, নেড়ি কুকুর, সাদার ওপর বাদামি ছোপ, রুগ্ন, হাড় বার করা চেহারা। কুকুর ঘরের এক কোণে বসে আছে, ধমকে কোনো কাজই হলো না, যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল। এই কুত্তা, ভাগ ভাগ ভাগ। এইবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিঁচিয়ে দিল। মিস্টার শাসমল দুপা, ছেলেবেলায় যখন বেগবাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়, ফলে ছেলেটার হয় জলাতঙ্ক। মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে। দাঁত খিঁচানো কুকুরের দিকে এগোনোর হিম্মত তার নেই। আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন। চৌকিদার, চৌকিদার! জি বাবু। একবার এদিকে এসো তো। চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। এই আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে তাড়াও তো। কুত্তা? চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো। কেন, কুকুর নেই নাকি এ তল্লাটে? তুমি আকাশ থেকে পড়লে যে, ঘরে এসো দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকে গেল। কাহাঁ হ্যায় কুত্তা বাবু, কাহাঁ হ্যায় কুত্তা? মিস্টার শাসমলও ঢুকলেন তার পেছন পেছন। সত্যি তো, এই 2 মিনিটের মধ্যে কুকুর ভেগেছে। তাও নিশ্চিন্ত হবার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটা দেখে নিল। নেই বাবু, কুত্তা নেই। হ্যাঁ, ছিল ছিল, চলে গেছে চলে গেছে। মিস্টার শাসমলের নিজেকে একটু বোকা লাগছিল। চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরামকেদারায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের ঘুটি মারার মতো করে জানলা দিয়ে ফেলে দিয়ে দু হাত মাথার ওপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি, অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেই ভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। জ্বালাতনের এক শেষ, রাত্রিরেই নতুন চটিটার দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন। মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। ঘরের একজন বাসিন্দা বাড়ল, এখন থাকুক, ঘুমানোর আগে আর একটা চেষ্টা দেবেন বেটাকে বিদায় করার। মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বের করলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন, অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে। সেখানে কখন যে আরেকটা প্রাণী এসে আস্তানা গেড়েছে, এটা শাসমল আদৌ টের পাননি।
একটা বিড়াল, বাঘের মতো ডোরা কাটা বিড়াল। ঘোলাটায় চোখ তারই দিকে রেখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এরকম বিড়াল কোথায় দেখেছেন মিস্টার শাসমল? হ্যাঁ, মনে পড়েছে, তার বাড়ির পাশেই মুকুজ্জেদের সাতটা বিড়ালের একটা ছিল, ঠিক ওই রকমই দেখতে। একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমলের। মাস ছয়েক আগে একদিন রাত্রে বিড়ালের কান্নায় ঘুম ভেঙে গেছিল মিস্টার শাসমলের। তখন মেজাজটা ভালো ছিল না তার। তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিনই প্রচণ্ড বচসা হয়েছে, প্রায় হাতাহাতি। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, তার ওপর এই বিড়ালের কাঁদুনি। আরো আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাচের পেপার বেট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সজোরে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কান্না থেমে যায়। পরদিন সকালে মুকুজ্জেদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। তাদের সাধের হুলোকে মাঝরাত্রিরে কে যেন নৃশংসভাবে খুন করেছে। মিস্টার শাসমলের খুব মজা লাগছিল কথাটা শুনে। বেড়াল খুন, সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে। মনে পড়ল একবার বহুদিন আগের ঘটনা। মিস্টার শাসমল তখন কলেজে পড়েন, হোস্টেলে থাকেন। ঘরের দেওয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব কটা পিঁপড়ে একসঙ্গে মরে কুঁকড়ে দেওয়াল থেকে ঝরে ঝরে পড়ছিল মাটিতে। পিঁপড়ে খুন। মিস্টার শাসমল রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখলেন 10:10। মাসখানেক থেকে মাথা একটা দপদপানি অনুভব করছিলেন তিনি, সেটা এখন আর নেই। আর মাথা গরম ভাবটা, যেটার জন্য তাকে দিনে 3 স্নান করতে হতো, সেটাও আর বোধ করছেন না তিনি। মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন, দুলাইন পড়ে আবার চোখ চলে গেল বিড়ালটার দিকে। সেটা এরকম ভাবে চেয়ে রয়েছে কেন তার দিকে? না, একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হলো। অবশ্যই মানুষ তো তিনি একাই, সেটাই ভরসা। রাত্রে এই দুই প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই। ঘুমটা খুবই দরকার। গত কয়েকদিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি। ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটা তার নেই। মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন। তারপর গায়ে জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাস্ক থেকে এক গেলাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। পায়ের দিকে কুকুর, সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি মিস্টার শাসমলের দিকে। কুকুর খুন! মিস্টার শাসমলের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হ্যাঁ, তা একরকম খুন বই কি, ঘটনা মনে পড়ে গেছে, বোধহয় 73। গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল। চালক হিসাবে তিনি কিঞ্চিত র্যাশ, কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয়, তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তরতরিয়ে উঠে যায় ওপরের দিকে। 70 স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাবার পথে একটা নেড়ি কুকুর তার গাড়ির তলায় পড়ে, সাদার ওপর বাদামি ছোপ।
মিস্টার শাসমল তা সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি। যে কুকুর খেতে পায় না, যার পাঁজরের হার গোনা যায়, তার বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে এনে অপরাধবোধ লাঘব করতে চেষ্টা করেছিলেন, এটাও মনে আছে। কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি, তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি? সেই যে সেই প্রথম পাওয়া এয়ারগান দিয়ে মারা কুচকুচে কালো নাম না জানা পাখি, আর সেবার সেই ঝাড়গ্রামে মামার বাড়িতে থান ইট দিয়ে, হ্যাঁ সেটাও এসেছে। জানলার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন। হাতচারেক লম্বা একটি গোখরো, তার মসৃণ দেহটা জানলা দিয়ে ঢুকে দেওয়ালে সংলগ্ন টেবিলটার ওপর উঠেছে। এপ্রিল মাসে সাপ বেরোয় না, কিন্তু সাপ বেরিয়েছে। সাপের তিন ভাগের দুই ভাগ রয়ে গেল টেবিলের ওপর, বাকি এক ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফনা তোলার ভঙ্গিতে। ল্যাম্পের আলোয় জলজল করছে তার নির্মম নিষ্পলক চোখ দুটো। ঝাড়গ্রামে তার মামার বাড়িতে ঠিক এমনই একটা গোখরোর মাথা থেতলে দিয়েছিলেন মিস্টার শাসমল থান ইট মেরে। সেটা ছিল নাকি বাস্তু সাপ, কারুর কোনো অনিষ্ট করেনি কোনো দিন। মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তার কোনো উপায় নেই। বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা। হাতঘড়ির কোনো শব্দ নেই, না হলে সেটা শোনা যেত। একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন। সম্প্রতি দু একবার এরকম হয়েছে, নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন। ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে, অস্ফুট স্বরে কথা বলছে, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধহয় এরকম হয়। এও একরকম স্বপ্ন, যদিও পুরোপুরি স্বপ্ন নয়। আজ অবশ্যই স্বপ্ন দেখছেন না তিনি, নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন। যা ঘটেছে তা সত্যি তার চোখের সামনে ঘটেছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে। আরো ঘন্টাখানেক এইভাবেই শুয়ে রইলেন মিস্টার শাসমল। ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝছেন। কত মশা মেরেছেন তিনি জীবনে তার কি হিসেব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো। বাংলোর গেট থেকে বারান্দা সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা। সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে, চতুষ্পদ নয়, দ্বিপদ। এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে, আর তার হৃদস্পন্দনের শব্দ তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন। বেড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে। মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে, গোখরোর ফনা এখনো তোলা, কোনো অদৃশ্য সাপুরের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই ফনা দুলছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে। ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলে বসল।
এই সেই পাখি, তার এয়ার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুক করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে থাকলো। মিস্টার শাসমল জানেন কে এসেছে। অধীর, অধীর চক্রবর্তী, তার পার্টনার। এককালে বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গেছিল। মিস্টার শাসমলের ব্যবসায়িক কারচুপি অধীরের পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে। মিস্টার শাসমল উল্টে বলেছিলেন, ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। অধীর সেটা মানেনি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল। তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু। শত্রু শেষ রাখতে নেই, শেষ রাখেননি মিস্টার শাসমল। গত রাতে অধীরের বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার শাসমলের পকেটে রিভলভার, খুনের অভিপ্রায় নিয়েই এসেছেন তিনি। মাত্র চার হাত দূরে বসে অধীর। অধীরের গলা যখন ভর্ৎসনার সপ্তমে চড়েছে, তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল। তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতে হাসি এলো মিস্টার শাসমলের। খুনটা করার 10 মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়েন। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই 10 দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। দরজায় আঘাত পড়ল, একবার, দুবার, তিনবার। মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। দরজা খোল জয়ন্ত, আমি অধীর, দরজা খোল। যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন এই সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল, খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। এই কুকুর, ওই বেড়াল, ওই সাপ, ওই পাখি, আর এখন দরজার বাইরে অধীর। সবাই যেন এসেছে মৃত্যুর পরে, তখন অধীরও আসবে, এটাই সঙ্গত। আবার দরজায় ঘন ঘন করাঘাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে। বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলের পায়াবে মেঝেতে নেমেছে তারই দিকে এগোবে বলে। পাখিটা এসে তার খাটের ওপর বসল। তার বুকের গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে। শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল। অধীরবাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয়। এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে। ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞাসা করলেন তার পার্টনারের হার্টের ব্যারাম ছিল কিনা। অধীরবাবু বললেন, হার্টের কথা জানি না, তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল। যেভাবে টাকা এদিক ওদিক করেছে, আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা কোনো সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয়। অবশ্যই ওর হাতে রিভলভার দেখে সে ধারণা আরও বদ্ধমূল হয়। সত্যি বলতে কি, ও যখন ওটা বার করলো পকেট থেকে, তখন আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর 10 মিনিট লেগেছিল আমার সংবিত ফিরে পেতে। তখনই ঠিক করি, এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। আমি যে খুন হইনি সেটা নিহাত দৈবক্রমে। মিস্টার সামন্ত ভ্রু কুঞ্চিত করে বললেন, কিন্তু এত কাজ থেকে আপনাকে মিস করলেন কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন। গুলি তো আমার গায়ে লাগেনি, লেগেছিল আমার সোফার গায়ে।
অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা কি আর সবার থাকে? রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের কমেন্ট করে, আর হ্যাঁ, চ্যানেলটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন আমাদের বাগিচারি মুকুলগুলিকে।